আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 46 রানে হারিয়ে মঙ্গলবার প্রথম জয়ের মুখ দেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। পরপর তিন ম্যাচের দুর্দান্ত মুস্তাফিজ এদিন যেন হারিয়ে গেলেন নিজের চেনা রূপ থেকে বহু দূরে। চার ওভার বোলিং করে 55 রান দিয়ে তিনি ছিলেন উইকেট শূন্য, যা পুরো আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত হয়নি এই তারকার। আইপিএলে প্রথমবারের মতো এত রান দিয়ে এক লজ্জার রেকর্ড গড়লেন কাটার মাস্টার। এদিকে দলের জয়ের পর উচ্ছ্বসিত হয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছে, একটা ভালো দলের বিরুদ্ধে এটি অনেক বড় একটি জয়, আশা করি পরবর্তী ম্যাচে আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারব। কিন্তু এ ম্যাচে মুস্তাফিজ ভালো না করায় ব্যাপক আলোচনার সমালোচনা হচ্ছে চারদিকে। আসুন জেনে নেই তার ভক্তরা মুস্তাফিজের এমন বাজে বোলিং সম্পর্কে কি মনে করছেন। এক ভক্ত সেই পোস্টে কমেন্ট করেছেন, ভাই নিজের স্বাভাবিক খেলাটাই খেলেন, কি এমন শিখলেন মালিঙ্গার কাছ থেকে যে এত রান খাইলেন, আর যখন মার খান তখন একটু সময় নিয়ে বল করবেন আর ব্যাটসম্যানের মাইন্ড পড়ার চেষ্টা করবেন, আর ভালো ব্যাটসম্যানদের বল করার সময় ভালো করে ভাববেন ওই ব্যাটসম্যান কোন শট বেশি খেলতে পছন্দ করে, আপনি অফে বল করেন কিন্তু ওই দিকে কোনো ফিল্ডার নেন না কেন, ক্যাপ্টেনের সাথে আলাপ করে ওই সমস্যার সমাধান করবেন, আর কোনো চাপ নেবেন না, গুড লাক ফিজ ভাই। আরেক ভক্ত বলছেন, ফিজের বোলিং অনেক এলোমেলো ছিল, আরও ভালো বল করে আইপিএলে চমক দিতে হবে এটাই আশা করি। আরেক ভক্ত সেই পোস্টের কমেন্টে লিখেছেন, এত আগ্রহ নিয়ে খেলা দেখতে বসেছিলাম কিন্তু তুমি তো ভাই মান সম্মান সব ডুবাই দিলা। আরেক ভক্ত বলছে, তোমার তাসকিনের বাতাস লাগছে, সমস্যা নাই, তুমি যে খুব শীঘ্রই তাসকিনের মতো হারিয়ে যাবা এতে সন্দেহ নেই। আরেক ভক্ত বলেছেন, মুস্তাফিজ এখন আর আগের মুস্তাফিজ নাই, কই যে গেল আগের বলগুলো, জাতি জানতে চায় তোমার সমস্যাটা কোথায়। মুস্তাফিজের সেই পোস্টে আরও ভয়ঙ্কর কমেন্ট করেছেন আরেকজন ভক্ত, তোমার উপর ভরসা করা পাপ, তুমি দিন দিন নিজেকে উন্নতি না করে অবনতির দিকে যাচ্ছ, তোমার হাতের গতি কই গেল, এভাবে কেউ প্রতিটি বল স্লোয়ার করে, এতদিন বল করে কি শিখলা, তুমি তোমার বলের গতি বাড়াও, চেষ্টা করো ভাইয়া। দর্শক মণ্ডলী, মুস্তাফিজের বোলিং সম্পর্কে আপনার মতামত কি জানতে চায় মিক্সার ওয়ার্ল্ড। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।